নেই পানীয় জলের ব্যবস্থা। নদীর জল খেয়ে দিন কাটাচ্ছে বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকিনালী গ্রামের বাসিন্দারা। স্বাধীনতার এতগুলো বছর পরেও উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে ভাবতে লজ্জা হয় তাদের। স্থানীয় সূত্রে খবর, জনস্বার্থ কারিগরি দপ্তরের উদ্যোগে গ্রামে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শেষ হয়। বেশ কিছু বাড়িতে জলের লাইন দেওয়া হয়, কিন্তু গত বর্ষার জলে সেই পাইপলাইন ভেঙে পড়ে, আর তখন থেকেই নদীর জলই ভরসা গ্রামবাসীদের। নদীর বালি সরিয়ে স্থানীয় ভাষায় চুয়া তৈরি করে সেখান থেকে জল সংগ্রহ করে নিয়ে যান গ্রামের মহিলারা। গ্রামের মানুষের দাবি, বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হলেও কোনো কাজ হয়নি, ফলে পানীয় জল হিসেবে তাদের নদীর জলের উপরেই ভরসা করতে হয়। আর এই বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চাপানোতর। নদীতে জল দিচ্ছে, আমাদের গ্রামের মানুষ তো আমাদের কোনো সুবিধা সুযোগ নেই, কুয়া নেই, কল নেই, আমরা নদীর জল না নিলে কোথা থেকে জল পাবো? খাবার খেতে হয়, রান্না করতে হয়, জিনিসপাতি সব ধোয়া ধুই, এই কষ্ট করে জল নিয়ে যেয়ে পরে আমাদের কাজ। মানে নদীর বালি তো বালি কতগুলো গত মতন করে সরায়, দিয়ে পরে জল সরে কাদা জলটা ফেলে দিই বাটি করে ছিঁচে, দিয়ে পরে পরিষ্কার জল ফেলে পরে আবার কলসিতে কুড়াই। আমরাই সুখ চাচ্ছি তো, আমরা কে কষ্ট করতে ভালো লাগছে আমাদের? হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমাদের দেশে সুবিধা হয়, সেটাই আমরা চাই। আভাপন্ন পানীয় জল আমাদের রান্না খাওয়া খুবই অসুবিধা। এই বছর সেরকম বন্যা হচ্ছে, সেও বন্যার জল ডুবি নিয়ে যায় আমাদের ক্ষতি হয়েছে, তো সেই জল খেয়ে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে এই করোনাতে একটা স্বামীদের রোজগার নাই, তাহলে ডাক্তারকে দুব না, নিজেদের সংসার চালাবো। নদীরই খাচ্ছি, এখন চুয়াতে একটু নদীর জল খাচ্ছি, যখন বন্যা হচ্ছিল গোটা ডেকে যাচ্ছিল তখন ওইটা ডুবি নিয়ে খেতে হচ্ছিল। পাইপ ভেঙে গেছে, পাইপ না ভাঙলেও সব ধরে জল পড়ে না, দু সাইডে যে পাল দিয়েছে, এক কোনোদিন এক সাইডে পড়ছে, কোনোদিন পড়ে না, একদিন দিলে পাঁচ দিন জল দেয়নি। শুধু ওরা বলছে ট্যাঙ্কিতে জল না, কি করবো, নদীর জল হয়েছে, কুয়োটা আসছে কেটে পরে সে জল দিয়ে যাচ্ছি। যখন নদী দেখি যে বন্যা হয় তখন সে বন্যার জল দিয়ে দিয়েছে, হয় কানি দিয়ে ছেঁকিয়ে পরে খেতে হয়, সেই জল খেয়ে তো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো অসুস্থ হলে তো জল না খেয়ে থাকা যাবে না, আর অতই রান্না করতে হবে, সে গরুকে পেছাব করলে যে আমি সেই রকম টিউবওয়েলের জল, আর পাইপ লাইনটাও যেন হয়, আমাদের জলের জন্য খুব অসুবিধা। এই যে আমাদের থেকে যারা আরা বয়স্ক আছে তাদের, তারা কি জল নিয়ে যেতে পারবে? তাদের পয়সা থাকবে, তারা তো লক্ষ পয়সা দিয়ে জল আনা করাবে। এই যে আমাদের সব হাঁটু ঘর, তত কষ্ট করে নিয়ে যায়, কি করবো? আমরা সেই 30 বছর পিছিয়ে গেছি। 30 বছর পূর্বে আমরা দেখতাম গ্রামের মায়েরা কোমরে কলসি নিয়ে, হ্যাঁ, দূরে নদী খাল কেটে সেখান থেকে সেচ করে জল নিয়ে আসতো। সেই জায়গা আমাদেরকে আজকে দেখতে হচ্ছে আজকের এই পশ্চিমবাংলার সরকার, যেখানে কেন্দ্রীয় সরকার অমৃত প্রজেক্টের জন্য, পরিশুদ্ধ পানীয় জলের জন্য লাখ কোটি কোটি টাকা খরচা করেছে, সেখানে তাদের পরিশুদ্ধ পানীয় জল দিতে ব্যর্থ, যার জন্যই আজকে গ্রামের মায়েরা নদীতে গিয়ে খাল কেটে জল তুলে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। এটা আপনারা দেখুন, আপনারা যে খবর করছেন এগুলো তুলে নিয়ে আসছেন, নইলে তো আজকে প্রশাসন মুখ থুবড়ে পড়েছে, সমস্তটাই টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ মুখ থুবড়ে পড়েছে, কোনোখানে কোনো খবর হচ্ছে না। আপনারাই আছেন বলে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই খবরগুলোকে তুলে নিয়ে আসছেন, আপনারাই বিচার করুন, আপনারাই সেগুলো দেখান, এবং গণতন্ত্রকে আপনারা অন্তত রক্ষা করুন, যে গণতন্ত্র ভেঙে পড়েছে পশ্চিমবাংলায়। মানকানিল গ্রামের এটি একটি ছোট্ট উদাহরণ আপনাদের কাছে। এই ডায়রিয়া আমরা প্রত্যন্তভাবে দেখেছি, বাঁকুড়া মেডিকেল কলেজে অনেকে গিয়ে মারাও গেছে। এই নদীর জল, কুয়োর জল এখন খাওয়াটা ঠিক নয়, কিন্তু কি করবে, মানুষকে তো তৃষ্ণা দূর করতে হবে, মানুষের তো যাওয়ার উপায় নেই, তারা তো আর কৃত্রিমভাবে জল পাবে না, যার জন্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকাগুলোকে সঠিক মূল্যায়ন করে ওই গ্রামে অন্তত পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। না, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, বেশ কিছুদিন আগে অতি বৃষ্টির ফলে আমরা জানি যে মানকানালি ব্রিজটা ভেঙে যায় এবং মানকানালির সাথে বাঁকুড়ার একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সেই নদীর ভাঙনের ফলে, ব্রিজ ভাঙার ফলে ওখানে যে পানীয় জলের যে পাইপলাইন পিএইচি করেছিল সেই পাইপলাইনও ভেঙে যায়। আমরা জানি যে আমাদের
প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি বাঁকুড়ার যখন এই অতিবৃষ্টি পরিদর্শনে এসেছিলেন তখন মানকানালি ব্রিজও তিনি পরিদর্শন করেছিলেন এবং সেখান থেকে পিএইচসি কে নির্দেশ দেওয়া হয় সেই পাইপলাইন রিপেয়ার করে দেওয়া এবং জেলা পরিষদকেও বলা হয় যে ওই ব্রিজটাকে একটা টেম্পোরারি যাতে মানুষ যাতায়াত করতে পারে তার একটা ব্যবস্থা করা। তো সেখানে আমরা এটা বলতে পারি যে দীর্ঘ দিন ধরে পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে মানুষ পানীয় জল সঠিকভাবে পেতেন না। 2011-তে মামাটি মানুষের সরকার আসার পর গ্রামে গ্রামে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা নিশ্চয়ই এটা খবর নেব যে পিএইচসি এখনো কাজটা করেনি কেন, দ্রুত গতিতে পিএইচসি কে কাজটা করতে বলা হয়েছিল। আর বিধায়ককে বলবো বাঁকুড়ার, তিনি কিছু জানেন না। আমরুত প্রজেক্ট শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট নয়, আমরুত প্রজেক্টে মাত্র 40% টাকা দেয় কেন্দ্রীয় সরকার, বাকি 60% রাজ্য সরকারকে দিতে হয়েছে। আগে কিন্তু আমরা জানি যে 2014 সালের আগে রাজ্য সরকারের মার্জিন মানি ছিল যে কোনো কেন্দ্রীয় সরকারের প্রজেক্টে মাত্র 10%। অতএব বিধায়ককে বলবো আগে সমস্ত কিছু জানবেন, তারপরে তিনি বলবেন। পানীয় জলের যে সমস্যা নিশ্চয়ই আমরা দেখবো, আমরা পিএইচসির সাথে কথা বলবো, জেলা প্রশাসনের সাথে কথা বলবো।